আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো বন্ধুরা, আজকে কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটি কি সম্পর্কে আপনারা হয়তো টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করি কিছুটা হলেও বুঝে গিয়েছেন। বন্ধুরা, আমরা যারা সবসময় ইউটিউব নিয়েই পড়ে থাকি, তো ইউটিউব থেকে কিন্তু আমাদের প্রচুর MB কেটে নেয় বা সেখানে কিন্তু আমাদের অনেক MB খরচ হয়। তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনার ইউটিউবের MB খরচ আগের তুলনায় আপনি 3 ভাগে 2 ভাগ কমাইতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, যদি আপনার আগে আপনার যদি আগে এক ঘন্টা ইউটিউব চ্যানেল চালালে যদি আপনার 300 MB কাটো, তাহলে কিন্তু এখন আপনি 1 ঘন্টা চালালে এই অপশানগুলো করার পরে, আজকে এই ভিডিওটি দেখার পরে যদি আপনি সেটিংসগুলো চেঞ্জ করেন, তাহলে কিন্তু আপনার MB 100 MB পড়বে, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ হয়ে যাবে এবং অনেক কম পড়বে। তো অবশ্যই আজকের এই ছোট্ট ভিডিওটি দেখে দিন, কারণ আজকে এই ছোট্ট ভিডিও থেকে কিন্তু আপনার একটি গুরুত্বপূর্ণ জিনিস জানা হয়ে যাবে এবং আপনার অনেক খরচও কমে যাবে। এজন্য অবশ্যই আজকের এই ছোট্ট ভিডিওটি কোনোভাবে মিস করবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা দেখছেন এমটেক BD9 ইউটিউব চ্যানেল এবং আপনাদের সাথে আমি আছি মিজানুর রহমান। আর এমন ভিডিও নিত্য নতুন পেতে অবশ্যই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো বন্ধুরা, এবারে চলুন আমরা শুরু করি আজকের ভিডিও। তো প্রথমে চলে যাবো ইউটিউবের ভিতরে। তো বন্ধুরা, এখানে আমরা ইউটিউবের ভিতরে চলে আসলাম। তো ইউটিউবের ভিতরে আসার পরে এখানে, তো বন্ধুরা ইউটিউবে আসার পরে এখানে আপনাদের প্রথমে যেটি করতে হবে সেটি হলো এখানে যে প্রোফাইল লোগোটি থাকবে, তো সেইখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলাম, তো এবারে দেখবেন যে সেটিংস নামে একটা অপশন পাবেন একেবারে নিচের একটু উপরে সেটিংস, এই যে, তো সেই সেটিংসে ক্লিক করতে হবে। তো এবারে চলে আসি মূল সেটিংসে আজকের ভিডিও। তো সেটি হলো বন্ধুরা, এখানে যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে উপরের দিকে দেখতে পাবেন যে ডাটা সেটিংস সেভিংস নামে একটি অপশান পাবেন। এখানে কিন্তু ডাটা সেভিংস নামটাও দিয়ে দিয়েছে, অর্থাৎ এইখান থেকে কিন্তু আপনাদের ডাটা অবশ্যই সেভ হবে। তো এই ডাটা সেভিংসে ক্লিক করবেন। তো দেখুন এই যে আজকের ভিডিওর মূল বিষয়গুলো বা মূল সেটিংসগুলো, এইখানে কিন্তু সত্যি গুরুত্বপূর্ণ কিন্তু সেটিংস এইখানে সবগুলোই দেখতে পাচ্ছেন আছে এখানে। তো প্রথমে কিন্তু ডাটা সেভিং মোডটা আপনার এখান থেকে চাইলে এখান থেকে জাস্ট অনলি এখান থেকে যদি ডাটা মোড সেটিংসটা অন করে দেন, তাহলে কিন্তু দেখুন সবগুলোই একেবারে অন হয়ে যাবে। তো এবার আমি একে করে আপনাদের কাজগুলো দেখাই। তো প্রথমে হলো রিউজ ভিডিও কোয়ালিটি রিডাস, তো এই যে ভিডিও কোয়ালিটিটা রিডাস ভিডিও কোয়ালিটি, তো এটি যদি আপনি অন করে দেন তাহলে কী হবে, এটি এখান থেকে অন করলে আপনার যে ভিডিও কোয়ালিটিটা সেটি একটু কমে যাবে। তো একটু ভিডিও কোয়ালিটি কমলে কিন্তু আমাদের কোনো ক্ষতি হয় না, তো একটু কমে যাবে যার ফলে কিন্তু আপনার MB প্রচুর অনেক কম কাটবে। তো এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ অপশান। তো এবারে কিন্তু ডাউনলোড কোয়ালিটি ভিডিও রিডাস ভিডিও ডাউনলোড কোয়ালিটি, অর্থাৎ আপনি যখন ভিডিওটি ডাউনলোড করবেন সেক্ষেত্রে আপনার ভিডিওটি একটু কোয়ালিটি কম হয়ে কিন্তু ডাউনলোডটি হবে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের কোনো প্রকার সমস্যা হয় না। তো এটি কিন্তু আমাদের দিয়ে রাখা উচিত, তাহলে কিন্তু আমাদের MB আরও অনেক কম কাটবে, কারণ আমরা কিন্তু জানি যে ডাউনলোডে আমাদের কতটা MB কাটে। তো এই অপশানটা অন করে দেওয়ার পর থেকে যদি আপনি ডাউনলোড করেন তাহলে অনেক MB কেট সাশ্রয় হবে বা কম পড়বে। আপনারা আসলে নিজেরা যখন করবেন আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো এখানে কিন্তু ডাউনলোড কোয়ালিটিটাও আপনারা অন করে দেবেন। তো এখানে দেখুন এখানে আরেকটি অপশান আছে, সেটি হলো অনলি ডাউনলোড ওভার ওয়াইফাই অ্যান্ড আনরেস্টেড মোড ডাটা। তো এখান থেকে যদি আপনি অনলি ওয়াইফাই মোডটা অফ করে দেন তাহলে কী হবে, যদি আপনি এই অপশানটা অন করে দেন তাহলে আপনার যেটি হবে সেটি হলো আপনি যখন ফোনটি ওয়াইফাই অবস্থায় থাকবে, ওয়াইফাই কানেক্ট, তখনই কিন্তু ভিডিও ডাউনলোড হবে। এবং পরে কিন্তু আপনার ফোনে যদি ডাটা থাকে তাহলে সেক্ষেত্রে ডাটা দিয়ে ডাউনলোড হবে। তো এখানে দেখুন নিচে একটা অপশান আছে, এই অপশানটা যদি আপনি অন করে দেন তাহলে কী হবে, ওভার অনলি ওয়াইফাই, শুধুমাত্র ওয়াইফাইতেই আপনার ভিডিওগুলো ডাউনলোড হবে। অর্থাৎ আপনি যদি মনে করেন যে কোনো ভিডিও ইউটিউব থেকে ডাউনলোড করবেন, তো সেক্ষেত্রে মনে করেন যে আপনার ভিডিও ডাউনলোড করতে করতে ওয়াইফাই চলে গেল, তো এক্ষেত্রে যদি আপনি মোবাইলের ডাটা অন করে অন্য কোনো কিছু করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার সেই ইউটিউবে ডাউনলোড করতে গিয়ে যে ভিডিওগুলো বেঁধে আছে সেগুলো কিন্তু অটোমেটিক্যালি ডাউনলোড হবে, এক্ষেত্রে কিন্তু আপনার অনেক MB বেশি পড়বে। যদি আপনি এই অপশানটা অন করে রাখেন তাহলে শুধুমাত্র যদি আপনার ফোন যখন ওয়াইফাইতে কানেক্ট থাকবে শুধুমাত্র তখনই আপনার ডাউনলোডটি হবে, আপনার মোবাইল ডাটা যখন কানেক্ট থাকবে তখন কিন্তু ডাউনলোড হবে না। তো এক্ষেত্রে কিন্তু আপনার প্রচুর ডাটা সেভ হবে, আপনারা যখন করবেন অবশ্যই বুঝতে পারবেন। তো নিচের এই অপশানটি কিন্তু আপনাদের অন করার দরকার নেই, জাস্ট এই কটা অপশান যদি আপনি অন করে রাখেন এই চারটা, তাহলে দেখবেন 3 ভাগের 1, 3 ভাগের 4 ভাগের 3 ভাগে কিন্তু আপনার MB কম কাটবে ইউটিউব থেকে, আপনারা নিজেরাই করে দেখতে পারেন। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত, দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।